ট্রাইব্যুনালের কাছে, ট্রাইব্যুনাল যেটা পর্যালোচনা করে যেটা ভালো মনে করবেন সেই ধরনের আদেশ দেবেন। সুতরাং এগুলোও থাকবে, বাট এগুলোকে পর্যালোচনা করে যার যে মামলার ক্ষেত্রে যে ধরনের আদেশ দেওয়া প্রয়োজন সেগুলো আদালতের কাছে আমরা চাইবো এবং আদালত পর্যালোচনা করে যা ভালো মনে করবেন সেই আদেশ। আপনাদের কোনো প্রেয়ার থাকবে কিনা, এই ধরনের কোনো প্রেয়ার প্রস্তুত করেছেন বা কোনো কিছু উপস্থাপন করবেন এমন কোনো কিছু আছে আপনাদের? পুরাতন মামলার ব্যাপারে না, পুরাতন মামলার ব্যাপারে আমাদের পরিকল্পনা নাই। নতুন মামলার ব্যাপারে তো আমরা প্রথম যেদিন কোর্ট বসবে সেদিন আমাদের অবশ্যই কিছু পিটিশন থাকবে। সেটা কি কি পিটিশন থাকবে সেটা কোর্ট আওয়ার শেষে আপনাদেরকে বলা যাবে। এই যে কোর্ট আওয়ার শেষে বলবেন, এই গোপনীয়তা বা এই গোপনীয়তাটা আপনারা বুঝেন যে আমাদের তদন্তের প্রয়োজনে, আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু মানে সময় মতো আমরা বলতে পারবো না, আগের থেকে বলা যাবে না। যিনি পালিয়ে গেছেন তার বিষয়ে আবার আইনের বিধান কি? সেটা আইনের মধ্যে লেখা আছে কি বিধান, আমরা ইতিমধ্যে বারবারই বলেছি যে পালিয়ে যিনি গিয়েছেন বা সম্ভাব্য কে পালিয়ে গেছে আমরা তখনও বলতে পারছি না, কারণ আমরা তো এখনো আসামির তালিকা কোর্টের কাছে দেইনি। সুতরাং কে পালিয়ে গেছে কে যায় নাই সেটা কোর্টে যখন আমরা পিটিশন দাখিল করব তখনই বোঝা যাবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে আসামি ভুক্ত হওয়ার পরে কেউ পলাতক আছে তাদের ব্যাপারে আইনে বিধান আছে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল গঠন এবার যে পশ্চিমবঙ্গে যে আন্দোলন তারপর এবং মানুষের যে প্রত্যাশার জায়গা সেটা ঘিরে কয়েকবারই আপনি বলেছেন যে প্রায়োরিটিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাকে ঘিরে, এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা প্রথম দিন থেকে সেটা কতটা পূরণ করতে পারবে, কতটা পূরণ করতে পারবো সেটা তো ইতিহাস বিচার করবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং আমরা যেটা বলেছি যে আমাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে ম্যাসাকার, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং যার প্রেক্ষিতে এত আমাদের এত মানুষ জীবন দিয়েছে, সেই বিচারটা সর্বাগ্রে শুরু হবে এবং সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ইনশাল্লাহ সেগুলোর মাধ্যমেই ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজটা শুরু হবে। আবেদন তো আমরা করবো, সেটা কি করবো সেটা কোর্টের প্রথম দিনই বোঝা যাবে।